আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে হচ্ছে এবারে শিপমেন্টে যে পার্সেলগুলো যাবে সেগুলোর প্রত্যেকটা ডিটেইল আমি দেখিয়ে দিব। অ্যান্ড যারা হচ্ছে বারবার আস্ক করছেন কত নাম্বার সিরিয়াল চলছে, কত নাম্বার সিরিয়াল চলছে, তো এবারের পার্সেলে হচ্ছে 320 নাম্বার সিরিয়াল পর্যন্ত চলে গিয়েছে। অ্যান্ড এবারের শিপমেন্টে হচ্ছে বডি কভার, বাটারফ্লাই আর ফাইভ লেয়ার নিকাবই সবচেয়ে বেশি ছিল। তার মধ্যে কিছু রেডি হয়নি, ওগুলো আমি একটু পরে আনছি, বাকিগুলো এখন দেখিয়ে দিচ্ছি। এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডি কভার হিজাব, যেটা হচ্ছে জোড়া ছাড়া বডি কভার। এবারের সবগুলো অর্থাৎ নয়টাই জোড়া ছাড়া বডি কভার ছিল। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ছিল। নেক্সট ওয়ান এটাও হচ্ছে বডি কভার, এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে। এগুলোর সাইজ হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি, এগুলো হচ্ছে আপনারা 40, 45 এবং 50 সাইজ পর্যন্ত অর্ডার করতে পারবেন। আর এগুলো হচ্ছে 2-in-1, অর্থাৎ হচ্ছে আপনার একেবারে নিকাব প্লাস হিজাব দুইটারই কাজ করবে, প্লাস আপনার ফুল বডি কভার করে রাখে। যে দুটো কালার ছিল এই দুটো মোটামুটি কাছাকাছির কালার, তবে এটা হচ্ছে আপনার মাভিস কালারের মধ্যে। আমি কালারটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে না ল্যাভেন্ডার না পিঙ্ক, মানে মোটামুটি কাছাকাছির একটা কালার দুইটার মধ্যে। মাঝে মাঝে ভিডিওতে হচ্ছে 19-20 হতেই পারে, আমরা হচ্ছে আপনাদের অর্ডারের টাইমে কালারের শেড দিয়ে দিই, তো সেই শেড অনুযায়ী অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা সেম পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা ডাস্ট পিঙ্ক কালার ছিল, এটাও খুবই সুন্দর, কালারটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর লাগছিল। তো এগুলো হচ্ছে আমাদের কালারিং ছিল, আরও দুইটা আছে, এগুলো হচ্ছে নেক্সট টাইম আমি দেখিয়ে দিব, ওগুলো এখনও যেহেতু রেডি হয় নাই। সো ওটার ফুল ডিটেইল সহ ভিডিও প্লাস এটার টিউটোরিয়াল আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপলোড করে দিব। নেক্সট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার, এবারে যেগুলো আছে সবগুলোই হচ্ছে ব্ল্যাক কালার। অ্যান্ড এবারে শিপমেন্টে হচ্ছে আপনার 40 সাইজও ছিল, 45 সাইজও ছিল এবং 50 সাইজও ছিল। সো আমি হচ্ছে এটার টিউটোরিয়াল ডিটেইল দিয়ে দিব যে কতটুকু ডিফারেন্ট আছে নেক্সটে। বাকি এগুলো আপনারা যে কোনো কালারের এবং যে কোনো সাইজেরই অর্ডার করতে পারবেন, এবং এগুলোর প্রত্যেকটা ফেব্রিকই আপনারা হচ্ছে দুবাই চেরি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন। এগুলো সবগুলোই চেরি জর্জেট দিয়ে তৈরি করা হয়েছে। অ্যান্ড এখানে কোনো ধরনের জোড়া থাকে না, একেবারেই জোড়া ছাড়া একটা বডি কভার। অ্যান্ড এটা সামনের পেছনের লংটা আপনারা যত দূর চান তত দূরই বাড়াতে পারবেন, তবে হাতটা হচ্ছে আপনাদের কবজি পর্যন্ত থাকবে না, কুনুই থেকে একটু বেশি পর্যন্ত থাকবে। এর বেশি এটার লং দুই সাইড দিয়ে হয় না, তবে হচ্ছে সামনে পেছনে লং হয়ে থাকে। অ্যান্ড এগুলো প্রত্যেকটাই ব্ল্যাক কালার এবং একই মাপের বডি কভারগুলো ছিল। অ্যান্ড আরও দুইটা কালার ডিফারেন্ট, সেটা হচ্ছে বাকি আছে তৈরি করা, ওটাও আমি নেক্সটে দেখিয়ে দিব। প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং হচ্ছে এগুলো পরার পরেও অনেক সুন্দর লাগে, আপনার ফুল বডি কভার করে রাখে। সো এগুলো বডি কভারের পার্টে পাশে। নেক্সট ওয়ান আমি এগুলো যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে লেয়ার নিকাব। এটা হচ্ছে ফাইভ লেয়ারের নিকাবটা, সামনে দুইটা এবং পেছনে তিনটা পার্টের। এটা হচ্ছে যতদূর সম্ভব 45 সাইজের ছিল, এবার হচ্ছে বেশিরভাগই 50 সাইজেরই অর্ডার ছিল বেশি। তো এরকম সামনে দুইটা এবং পেছনে তিনটা পার্টের ফাইভ লেয়ার পেয়ে যাবেন। এগুলো ছাড়াও হচ্ছে সামনে দুই পার্ট আলাদা, আপনারা ফোর লেয়ারও চাইলে অর্ডার করতে পারেন, সামনে দুইটা এবং পেছনে দুইটা পার্টের। নেক্সট ওয়ান এটাও হচ্ছে ফাইভ লেয়ার, তবে এটা হচ্ছে 50 সাইজের ছিল, এটা আমি আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি। এগুলোর প্রত্যেকটাই হচ্ছে আপনারা ফেব্রিক দুবাই সিটি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন, এবং কালার হচ্ছে যে কোনো কালারই অ্যাভেলেবেল আছে, আপনারা যে কালার অর্ডার করতে চান সেটাই অর্ডার করতে পারবেন। জাস্ট আপনাদের স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে। অ্যান্ড বাকি হচ্ছে যারা ইমো এবং হোয়াটসঅ্যাপেও নক দিচ্ছেন, আসলে অনেক মেসেজের চাপ হওয়ার কারণে মেসেজ রিপ্লাই পেতে যদি লেট হয় একেবারেই ধৈর্য হারা হবে না, সবারই রিপ্লাই করে দেওয়া হবে। যারা অর্ডার কনফার্ম করছেন আপনারা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারের শেষ চারটা ডিজিট জানিয়ে দিয়ে রাখবেন, আমরা আপনাদের সিরিয়াল নাম্বারটা অবশ্যই দিয়ে দিব। অ্যান্ড এই ফাইভ লেয়ারগুলোরও যদি আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে জানিয়ে দিবেন কমেন্টে, আমি আপনাদের অবশ্যই এটা টিউটোরিয়াল দিয়ে দিব। অ্যান্ড এগুলোর সাইজ আপনারা হচ্ছে 40, 45, 50 এবং 55 পর্যন্ত অর্ডার করতে পারবেন। 2, 3, 4, 5 যে কোনো লেয়ারের ক্ষেত্রে আপনারা সাইজটা সেম পেয়ে যাবেন, এবং ফেব্রিকটার কথা আপনারা একেবারেই দুবাই চেরি জর্জেট পেয়ে যাবেন অরিজিনাল, এটা নিয়ে আপনাদের একেবারেই টেনশন করার দরকার নেই। এবং এগুলোর প্রত্যেকটা চারদিকে হচ্ছে মোড়ানো থাকে, অনেকেই টেনশন করেন যে এগুলো পিকো করা কিনা, তো এগুলো আসলে মোড়ানো থাকে। সো এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর লেয়ারের নিকাব, ফোর লেয়ারটা হচ্ছে আপনার 40 সাইজের ফোর লেয়ার ছিল, এবং এটার ক্ষেত্রে হচ্ছে সামনে একটা এবং পেছনে তিনটা পার্টের ছিল। এবার বাকি হিজাবগুলো রেডি, এখন সব হচ্ছে বাটারফ্লাই অ্যান্ড হুডিগুলো আমি দেখিয়ে দিব। এগুলো হচ্ছে প্রত্যেকটাই আপনার বাটারফ্লাই এর সামনের পার্ট, অ্যান্ড এগুলো হচ্ছে ব্রাইডাল বাটারফ্লাই ছিল, ব্রাইডালগুলোর ক্ষেত্রে সামনে এক পার্টের অর্ডার করেছিলেন। এগুলো প্রত্যেকটা যেগুলো ব্রাইডাল সেগুলো সামনে একটা পার্ট, এবং এটার ক্ষেত্রে সামনে দুইটা পার্টের। এগুলো চাইলে আপনারা ব্রাইডাল করে নিতে পারেন সামনের পার্টটাতে। এটার ক্রাউনের মধ্যে এরকম স্টোন এবং পার্ল দিয়ে ওয়ার্ক করা আছে। প্রথমেই হচ্ছে শুধু বাটারফ্লাই এবং হুডির প্রত্যেকটারই সামনের পার্টগুলো দেখিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে পেছনের পার্টটা দেখিয়ে দিব। এগুলো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটাই কাজ, আমি এছাড়াও এগুলো ডিটেইল দেখিয়ে দিব নেক্সট ডে ভিডিওতে, কারণ হচ্ছে অনেকই বাটারফ্লাই এবং হুডির মধ্যে পার্থক্যটা কী এবং এগুলো কয় টাইপের হয়ে থাকে, প্লাস হচ্ছে আপনারা বর্ডার দেয়া নাকি বর্ডার ছাড়া অর্ডার করবেন কোনটা বেস্ট হবে। সো এই রিলেটেড ভিডিও আমি নেক্সট ডে আপনাদের দেখিয়ে দিব। এটাও হচ্ছে একটা বাটারফ্লাই এর সামনের পার্ট ছিল, তবে এটাতে কোনো ধরনেরই কোনো কাজ করা ছিল না, একেবারেই সিম্পল ভাবে শুধু ক্রাউন বসানো আছে।
যেহেতু এবার মোটামুটি প্রত্যেকটা টাইপেরই একটা করে বাটারফ্লাই আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের এটা নিয়েও ডিটেল ভিডিও নেক্সটই আপলোড করে দিব। এটা হচ্ছে হুডির সামনের পার্টটা ছিল, সামনে দুইটা পার্টের, অ্যান্ড এটা হচ্ছে আপনার কোনো ধরনের বর্ডার ছাড়া হুডি ছিল। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা বর্ডার ছাড়া হুডিটাই অবশ্যই অর্ডার করবেন, এর কারণ হচ্ছে আমি ডিটেল ভিডিওতে তখনই বলে দিব। এগুলো কিন্তু আপনারা হচ্ছে যে কোনো কালারেরই চাইলে অর্ডার করতে পারবেন। আমি বারবার বলে দিচ্ছি হুডি বাটারফ্লাইয়ের ক্ষেত্রেও সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে হুডির পেছনের পার্টটা, কোনো ধরনের বর্ডার ছাড়া, জাস্ট হচ্ছে একটা রাবার দেওয়া হয়েছে। এর ক্ষেত্রে হচ্ছে কালার তো অ্যাভেলেবেল বলেই দিলাম, প্লাস হচ্ছে সাইজ হচ্ছে আপনারা 36, 40, 45, 50 এবং 55 পর্যন্ত অর্ডার করতে পারবেন। অ্যান্ড এগুলো আপনারা সিঙ্গেলভাবেও চাইলে অর্ডার করতে পারবেন, কেউ যদি শুধু সামনের পার্টগুলো চায় সেই ক্ষেত্রে হচ্ছে সামনের পার্ট, এবং হচ্ছে কেউ যদি চায় মাথার উপরে এই পেছনের পার্টটা, তারা হচ্ছে সেমভাবে এই মাথার উপরে পেছনের পার্টটাও সিঙ্গেলি অর্ডার করতে পারবেন। তো এগুলো হচ্ছে ব্রাইডালের পার্টগুলো, যেগুলোর হচ্ছে ক্রাউনের মধ্যে এবং সামনের পুরোটাতেই এরকমভাবে কাজ করা আছে। প্রত্যেকটাই স্টোন এবং পার্ল দিয়েই আপনারা কাজগুলো পেয়ে যাবেন। হচ্ছে পুরো নিকাবটা সুন্দরভাবে সেলাই দিয়ে মোড়ানো আছে, এবং হচ্ছে এগুলো আপনারা প্রত্যেকটাই দুবাই চিটি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন। সাইজ কালার অ্যাভেলেবেল আমি বারবার বলে দিচ্ছি। এগুলোর মধ্যে যে যেটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অবশ্যই পেজে ইনবক্স করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের বায়োতেই দেওয়া আছে। এগুলো প্রত্যেকটাই সেম, প্রত্যেকটাই ব্রাইডাল বাটারফ্লাইয়ের উপরের পার্ট, যেহেতু অনেকগুলো ব্রাইডাল ছিল এবারকা। এটা হচ্ছে একেবারে প্লেন বাটারফ্লাই যেটা ছিল ক্রাউনের মধ্যে এবং কোনো ধরনের কাজ করে নেই সেটার উপরের পার্টটা, এটা একেবারে সেম ধরনের পার্ল স্টোন ছাড়া একেবারে সিম্পল টাইপের, শুধু ক্রাউনটা দেওয়া হয়েছে। তো এরকমও চাইলে আপনারা অর্ডার করতে পারবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে হুডির একটা সিঙ্গেল উপরের পার্ট, এটার সিঙ্গেলই অর্ডার ছিল, শুধু আপু এই উপরের পার্টটাই অর্ডার করেছিলেন এবং এটা চারদিকে এরকম বর্ডার দেওয়া ছিল। বর্ডারটা নেক্সটে গিয়ে প্রবলেম করে, তো এটা আমি ডিটেইলে আপনাদের পরে বলে দিব। নেক্সটে যেটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 3 লেয়ারের একটা নিকাব, 36 সাইজের, হচ্ছে সামনে একটা এবং পেছনে দুইটা পার্ট দেওয়া হয়েছে। এটার ক্ষেত্রেও হচ্ছে সাইজ কালার অ্যাভেলেবেল আছে। নেক্সট ওয়ান যেটা দেখিয়ে দিব, এটা হচ্ছে 5 লেয়ারের নিকাব, এটাও হচ্ছে আপনার 50 সাইজেরই 5 লেয়ার ছিল, সামনে দুইটা এবং পেছনে তিনটা পার্টের, অ্যান্ড হচ্ছে সাইজ ছিল এটার 50। সো যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, আমরা নেক্সট ভিডিওতে সেগুলোর আনসার করে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।